যে 12 জন আগামী 13 জন আগামী কাল 5টা বিশুদ্ধন কিন্তু অশ্য শুরু হইব। তো অশ্যের আর একটা স্বাভাবিক কারণে চট্টগ্রাম উপর প্রভাব আছে, অশ্যের আগে পূর্ণিমার ফাঁসে, মানে অশ্যের আগে জোয়ার বাড়ে বেশি, পূর্ণিমার পরে জোয়ার বাড়ে বেশি। তো যেহেতু আর আর যেই যেই রেখা তারা বসবাস করি, এই বাংলাদেশ অঞ্চল যে রেখার মধ্যে বসবাস করি, এই মধ্যে 21 জুন আগামী 21 জুন, আজ তো 7 দিন 8 দিন পরে, 21 জুন সবচাইতে বড় দিন। তো বড় দিনের স্বাভাবিক কারণ সূর্যের চন্দ্রের আকর্ষণে এর আগে পরে পূর্ণিমা অমাবস্যার মধ্যে জোয়ার একটু বাড়বে স্বাভাবিক। সামনে অবশ্যই আগামী খালের এই যে অমাবস্যার আগে যদি বাড়ে তাহলে অবশ্যই আজকে রাতেও বাড়বে জোয়ার, খালি দুর্যোগ বাড়িব জোয়ার, তার লগে যদি বৃষ্টি জ্বরের পানির যোগ হয় তাহলে আরো বাড়িব। তাহলে এখন যে মানুষ যে ভোগান্তি আজি এজিয়ান দিলাম, যে বিভিন্ন জায়গার ধরনের যে চকবাজার, তারপর অনর খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জ, আসাদগঞ্জ, চাকতা, এনে ব্যবসা কেন্দ্র, এটা তো প্রচুর গোডাউন আছে, বিভিন্ন ধরনের মাল মজুদ থাকে, এটা তেকিন যদি ডুবে থাকে তাহলে মানে ব্যবসায়ী হলো তো বিশাল ক্ষতিগ্রস্ত, মানে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত হয়। দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।